দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিশোরগঞ্জ অষ্টগ্রাম হাওর এলাকায় আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ভিডিও তথ্য নিয়ে একটি প্রতিবেদন, দেখুন বিস্তারিত ডিএসটিভি খবরে। দর্শক, আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন, ধন্যবাদ। প্রিয় দেশবাসী, এ হলো আমাদের আবদুল্লাপুরের হাওরের চিত্র। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটি, এটি হলো আবদুল্লাপুরের আওর। এখানেও কাশবন আছে, এখানেও দুই ফসলীয় এরিগুলো চাষ হবে বলে আশ্বাস পাওয়া গিয়েছে আমাদের মাননীয় এমপি মহোদয়। এই এলাকার কৃষকগণকে সহযোগিতা করতে পারলে এই এলাকার দুই ফসলীয় ফসল উৎপাদন হবে বলে আশ্বাস পাওয়া গিয়েছে। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন অত্র এলাকার পক্ষ থেকে। এখানে কৃষকের যে যে প্রতিক্রিয়া, যে যেভাবে সহযোগিতা করতে পারে, সহযোগিতা করতে পারলে এই এলাকার কৃষকগণ ধন্য হবে। এই এলাকার কৃষকগণ দুই ফসলীয় এরিগুলো ধান উৎপাদন করতে পারবে, এলাকা উন্নয়ন হবে। মহামান্য রাষ্ট্রপতির অনুদান, মাননীয় এমপি তৌফিক আহমেদের অনুদান। এ হলো আমাদের আবদুল্লাপুরের চিত্র।